হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরও একটি নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে এসেছি। আজকে থাকছে একটি প্রতিবেদন, যে প্রতিবেদনে থাকছে সরস্বতী দেবীকে নিয়ে একটি প্রতিবেদন, কিভাবে আমরা বিদ্যার্থী বা শিক্ষার্থীরা সরস্বতী দেবীর মন জয় করতে পারি বা ওনার আশীর্বাদ লাভ করতে পারি, সেই সম্পর্কেই কিছু মন্তব্য থাকছে বা প্রতিবেদন থাকছে। তো শেষ পর্যন্তই আপনারা ভিডিওটি দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আসুন শুরু করা যাক। সরস্বতী হলেন জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা, বুদ্ধি ও বিদ্যার দেবী। বাংলা মাঘ মাসের শ্রী পঞ্চমী তিথিতে এই পুজো অনুষ্ঠিত হয়। মাঘ মাসের শুক্লা পক্ষের পঞ্চমী তিথিতে জ্ঞান ও প্রজ্ঞান দেবী সরস্বতীর পুজো করা হয়। এই উৎসবকে বলা হয় বসন্ত পঞ্চমী বা দেবী সরস্বতীর পূজা। শিক্ষা, সঙ্গীত ও শিল্পকলায় সফলতার আশায় বিভিন্ন সময়ে আমরা কিন্তু দেবীর পুজো করে থাকি। সরস্বতী পূজার দিনে ছাত্রছাত্রী এবং শিক্ষামহলে বিশেষ উৎসাহ দেখা যায়। শিক্ষার্থী এবং শিল্পকলার সঙ্গে যুক্ত মানুষের একাংশ সরস্বতী পূজায় দেবীর আরাধনায় মেতে ওঠেন। বিভিন্ন পুরাণে সরস্বতী পূজার দিনে কি করা উচিত এবং কি করা উচিত নয় সে সম্পর্কে নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন হিন্দু পুরাণে বলা হয়েছে সরস্বতী পুজোর দিন বিশেষত 8টি কাজ করলে দেবী কুপিত হন। তাহলে আসুন জেনে নেওয়া যাক কি সেই বিশেষ 8টি কাজ যাতে আমরা সরস্বতী দেবীর মন জয় করে আশীর্বাদ লাভ করতে পারি। তো আসুন প্রথমে বলা হচ্ছে পুজোর দিনে হাত বা পায়ের নখ কাটা কখনোই উচিত নয়। পুজোর দিনে চুল কাটবেন না, কারণ বিষয়টি অশুভ হলে প্রতিপন্ন হতে পারে। বলা হচ্ছে যে পুজোর দিনে সেলাইয়ের কাজ না করাই ভালো। দ্বিতীয়ত, প্রতিমার সামনে জ্বালানো প্রদীপকে পুরো জ্বলে জ্বলে পুড়ে শেষ হয়ে উড়ে যেতে দেবেন না, কারণ যে প্রদীপ আপনার মঙ্গল কামনাতে প্রদীপ জ্বালিয়েছিলেন, প্রতিমার সামনে সেই প্রদীপ যদি পুড়ে গিয়ে শেষ হয়ে যায় তাহলে আপনার শুভ হতে পারে। তাই প্রদীপের তেল শেষ হলে বা নিভে যাওয়ার আগে প্রদীপ নিভিয়ে দিন। যদি সম্ভব হয় প্রদীপে সারাক্ষণ তেল দিয়ে জ্বালিয়ে রাখুন। তৃতীয়ত, যে ঘরে আপনি সরস্বতী প্রতিমার পুজো আরাধনা করেছেন সেই ঘর যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, দেওয়ালে মাকড়সার ঝুল যেন না থাকে। চতুর্থত, পুজোর দিন সকালে স্নান করে পরিষ্কার নতুন জামাকাপড় পরুন। পূজার সময় মাথায় কোনো খারাপ চিন্তা রাখবেন না, কোনোভাবে লোভনীয় আলোচনা বা অন্য কোনো পরনিন্দা, পরচর্চা ইত্যাদিতে মেতে উঠবেন না। পঞ্চমত বলা হচ্ছে, যেখানে প্রতিমা রাখা আছে প্রতিমার আশেপাশে জুতো পরে ঘুরবেন না, খালি পায়ে চলাফেরা করুন। ষষ্ঠত বলা হচ্ছে, পুজোর সময় দেবীর সামনে নিজের পড়ার বইগুলো নিয়ে যেতে ভুলবেন না, এতে দেবীর আশীর্বাদ থেকে আপনি কখনোই বঞ্চিত হবেন না। তো এই 6টি মোটামুটি টিপস বলা হলো। আপনি যদি প্রতিদিন নিয়ম মতো সরস্বতী পূজার দিন মায়ের আরাধনার সময় পালন করেন তাহলে আপনার বিদ্যা এবং কর্মক্ষেত্রে অনেক সফলতা আসবে। তো এই ছিল প্রতিবেদন। এই প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং যারা এই চ্যানেলে নতুন সদস্য তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আরও নিত্য নতুন 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 প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব, যাতে আপনাদের ভালো লাগে। তো আজ এই পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।